আমরা মেয়েরা আসলে এতটাই বোকা যে পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির চাচি, পাশের বাড়ির মামি, এদের কথা এত বিশ্বাস করি, এত পরিমাণ বিশ্বাস করি যে অন্ধের মতো বিশ্বাস করি। যেরকম আমার পাশের বাড়ি একটা ভাবি সেদিন বলতেছে যে, ভাবি কেমন আছেন, কি সমাচার, হাই হ্যালো, এই সেই অনেক গল্প গল্প করতেছি ভাবির সাথে। গল্প করতে করতে ভাবি বলতেছে যে, ভাবি এমনও মাস আছে যে মাসে আমি 10টা করে ড্রেস কিনি, এমনও মাস আছে যে মাসে আমি 2 ভরি করে গয়না কিনি। আচ্ছা ভাবি, আমি কি আপনার কাছে শুনতে চাইছি এগুলা, আর আমি কতটা বোকা কিংবা আমি অথবা আপনি কতটা বোকা যে এই কথাগুলো আমরা বিশ্বাস করি, বিশ্বাস করে হাজবেন্ডের সাথে ঝগড়া লাগাই, মানে আমাকে দাও না কেন, পাশের বাড়ি ভাবে এটা করলো, পাশের বাড়ি ভাবে এটা বল সেটা করলো, এগুলা কিছু কিছু ব্যাপার আছে, আমরা এগুলা নিয়ে মানে হাজবেন্ডের সাথে ঝগড়া শুরু করে দিই। এগুলো আসলে ঠিক না, মোটেও ঠিক না, কারণ এই পাশের বাড়ির ভাবিগুলা, পাশের ভাবি শুধু ভাবি না, মামি আছে, চাচি আছে, শুধু ভাবিদের দোষ দিব না, মামি চাচি খালা কিছু কিছু মানে শয়তান টাইপের কিছু আছে, এরকম লোকজন আছে আমি উল্লেখ করব না। এরা শুধু সারাদিন মানুষ কি করলো, কি খেলো, কি কাজ করলো, কি শপিং করলো, এগুলা নিয়েই মানে গবেষণায় থাকে। আরে ভাই, আমাদের অত সময় নাই, বুঝছেন, আমাদের অত সময় নাই, আমাদের অনেক কাজ, সারাদিন অনেক কাজ, সকাল থেকে সারাদিন অনেক কাজ, অনেক কাজ। এ কাজের আর বিস্তারিত নাই দিলাম, আপনারা আবার বলবেন না এত কি কাজ করেন, সারাদিন তো খালি ভিডিওই বানান, সারাদিন তো খালি ভিডিওই করেন, মোবাইল নিয়ে থাকেন না, আমাদের অনেক কাজ আছে, বুঝছেন, অনেক কাজ করি সংসারে, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে বাচ্চা পালা কিংবা বাচ্চা টেক কেয়ার করা, বাচ্চা পড়াশোনা করা, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো অনেক একটা দায়িত্বর কাজ, অনেক দায়িত্বর কাজ। তো এই ব্যাপারগুলা কিছু কিছু সময় খেয়াল করা আসলে উচিত, যে এই পাশের বাড়ির ভাবি মামি চাচি এদের কাছ থেকে সব সময় মানে এড়ায় চলবেন, মানে এই টাইপের ভাবিগুলা, সব ভাবির কথা বলছি না, যারা এই টাইপের ভাবি আছে তাদের সব সময় এড়ায় চলার চেষ্টা করবেন, এরা শুধু আসে সংসারের অশান্তি করার জন্য, অশান্তি লাগানোর জন্য। আমার যখন একদম নতুন নতুন বিয়ে হয়েছে আমি এই ব্যাপারগুলো একদম বুঝতাম না, আমি এই মামি চাচি ভাবির আপা এদের কথা অনেক বিশ্বাস করতাম এবং আপনাদের ভাইয়ের সাথে অনেক ঝগড়াও করতাম, কিন্তু যখন আস্তে আস্তে মানে বোঝার চেষ্টা করলাম যে না, এরা আসলে ভুল, এরা আসলে আমাকে মানে সংসারে একটা ঝামেলা বাঁধানোর জন্য মানে কুটকাচালি তৈরি করে দিচ্ছে, তখন থেকে আসলে বুঝতে পারলাম যে না, এরা তো আসলে ভালো না, আসলেই তো ভালো না, এসব কথা বলে কেন, মানে বুঝলাম একটু লেট করে, অত তাড়াতাড়ি বুঝিনি। তো আমার মতো যারা যারা আছেন তারা, আপনারাও এইভাবে আমার মতো হয়রানির শিকার হবেন না, কারণ আমি অনেক হয়রানির শিকার হয়েছি। আমি আশা করব যে আপনারা আমার মতো হয়রানি হবেন না, এখন থেকেই অ্যালার্ট থাকবেন, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে এখন থেকে অ্যালার্ট থাকবেন, আমার মতো কেউ হয়রানি হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।